have your seat, please. And I'd like to now request Nafir Rahman to come to the stage, please. আচ্ছা নাফি ভাই সম্পর্কে একটু বলি। নাফি ভাই হচ্ছে আমাদের দুইটা পার্টনার আছে আজকে, হ্যাঁ, জাফি ডিজিটাল আর এটা হচ্ছে ওয়ারিয়ার নিউজ এর পার্টনারশিপে নাই। আচ্ছা, জাফি ডিজিটাল এর সিও আর ওয়ারিয়ার নিউজ এর হেড অফ মার্কেটিং, হ্যাঁ। আর নাফি ভাই হচ্ছে, নাফি ভাইয়ের মেইন ইয়েটা হচ্ছে উনি প্রবলেম ফাইন্ড করতে পারেন খুব ভালো। তাতে লাভ কি, মানুষের দোষ খুঁজে বের করে লাভ কি? এক্স্যাক্টলি, দোষ না, মানে সমস্যা কোথায় আছে? যেখানেই সমস্যা সেখানেই ব্যবসা, তাই না? এক্স্যাক্টলি, যেখানেই সমস্যা সেখানেই ব্যবসা। সো ওনার দুইটা সুবিধা আছে। একটা হচ্ছে যে আপনার মার্কেটিংয়ে কোথায় ভুল হচ্ছে সেটা উনি ধরতে পারবে, এবং কী কারণে কী করলে ওই জিনিসটা সেল হবে বা ওখানে প্রফিট বের করতে পারবো সেটা উনি খুব ভালো ধরতে পারে। সো এটা ওনার একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, কী সমস্যা? আচ্ছা, আর নাফি ভাই আমাদেরকে কথা বলবে। আমরা তো একটু আগে ইয়ে থেকে শিখলাম, রাজীব ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ডিজাইন কীভাবে করতে হয় বা ডিজাইন কীভাবে টেকনিক আমরা শিখবো, ওগুলো একটু আলোচনা শুনলাম, একটা স্লাইড দেখলাম। তো ডিজাইন যে আমরা করবো, আমরা আসলে কিসের ডিজাইন করবো সেটা তো জানতে হবে, তাই না? একটু নাকি জানতে হবে না? আমি ডিজাইন পাই কিন্তু কিসের ডিজাইন করবো সেটা জানি না, তাহলে কি হবে? ধরো ভাই, আপনার কেউ কথাবার্তা বলেন না, একটু জোরে বলেন, কী হবে না, ব্যবসা হবে না? আচ্ছা, নাফি ভাই আমাদেরকে কথা বলবো হচ্ছে আইডিয়া জেনারেশন নিয়ে, টি শার্ট ডিজাইনের আইডিয়া জেনারেশন নিয়ে। আমি কীভাবে আইডিয়াগুলো মাথার মধ্যে আনবো, জেনারেট করবো? আচ্ছা, একটা ছোটো অতটা সময় নেবে, কারণ স্লাইড এখনো হাইটে হাইটে আসতেছে আর কি, আসে নেই। আচ্ছা, আর একটা ছোটো গল্প বলি, হ্যাঁ, টিচার হয়ে গেছে তো আজকাল, গল্প বলতে ইচ্ছা করে। ধরেন আপনাকে আমি একটা যদি এখানে একটা 10 ফুট কাঠের তক্তা দিই, এই যে এখানে যদি ফেলে রাখি তক্তা 10 ফিট, হ্যাঁ, 1 ফিট চওড়া, এই তক্তাটাকে যদি আমি আপনাকে এই পাশ থেকে এই পাশে হেঁটে যেতে বলি, আপনি পারবেন না? জোরে বলেন না ভাই, না পারবেন তো, কোনো সমস্যা নেই। এই তক্তাটা, এই 10 ফিট লম্বা যে তক্তাটা, 1 ফুট চওড়া, এই তক্তাটা যদি আমি 100 তলা দুইটা বিল্ডিং এর মাঝখানে রাখি, তখন কি হাঁটতে পারবেন? হ্যাঁ, বুঝছেন, আরেক জায়গায় বুঝলাম তো, আরে একই মানুষ তো, তাই না? এত গল্প কই পাবো, কিছু জিনিস তো কমন হবেই। আচ্ছা, কেন পারবেন না? ধরেন ওইখানে কিছু এক্সট্রা বাতাসের চাপ থাকবে, সেটাকে আমরা ইগনোর করি, আদারওয়াইজ কিন্তু সবই সেম, তাই না? আপনার ক্যালিবার সেম, আপনার ক্যালিবার সেম, ওই জিনিসটা 110 ফিট চওড়া, 10 ফিট লম্বা আছে, 100 ফিট চওড়া আছে, আপনি জাস্ট ভয় না পাই যদি সাহস করে করতে পারেন, তাহলে আসলে হয়ে যায়, তাই না? কনফিডেন্স লেভেলটা গ্রো করতে হবে। আর যেহেতু আমরা মার্কেটিং করবো হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, সো আমাদেরকে আসলে কাদের সাথে কম্পিট করতেছে, তার মানে আমাকে একটু হাই লেভেলে চলে যেতে হচ্ছে না, জিনিসটা নিচে থাকলে আপনি ইজিলি পারতেছেন, আমাকে ইয়েটা একটু উপরে বাড়াইতে হচ্ছে। সো আমাকে স্কিল একটু বেশি করে ডেভেলপ করতে হবে, যেন আমি আসলে ওদের সাথে কম্পিট করে ভালো করতে পারি। ফাইল তো আসে নাই, না কি সমস্যা? আচ্ছা, গল্প আরো জানি, আর গল্প বলে ফেলে লাভ নেই। আচ্ছা শুনি, আমার তো টাইম পাস করাইতেই হবে, আপনাদের মধ্যে কেউ একটু বলেন, আমি একটু ফেলিওর গল্প শুনি, হাত তোলেন না ভাই, একটু সবাই সাকসেসফুল, আরে ভেরি গ্রেট, আরে ওকে, তাহলে একটা সাকসেসের গল্প শুনি। হ্যাঁ, ওই যে ভাই হাত নাড়াইছেন, দাঁড়ান, এই যে সাদা শার্ট, হ্যাঁ সাদা শার্ট, আপনি, আমি জানি আপনি হাতের মানে হাতের হাতা ঠিক করছেন আর কি, বুঝছেন, আমি দেখছি আপনি হাত তুলছেন, দাঁড়ান। হ্যাঁ জি ভাইয়া, চলে আসেন, সামনে চলে আসেন, আমরা গল্প করি, অভিজ্ঞতা হয় নাই, কিসের কিসের অভিজ্ঞতা হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করি, কে একজন প্লিজ একটু হেল্প করেন আমাদেরকে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, আসেন, চলে আসেন। আমরা হচ্ছি আর কি একই ফ্যামিলি আর কি, হ্যাঁ, ক্যাপটি খুলবেন নাকি? আচ্ছা আচ্ছা, গল্প না, আমি সমস্যার কথা বলি। আপু পেয়নিয়ার নিয়ে আছেন, ওইখানে আমার একটা সমস্যা হয়েছে অ্যামাজনের সাথে, আমার ওয়াইফ অ্যামাজন নিয়ে কাজ করছেন, তো ওনার যে ব্যাংক ট্রান্সফার, যে অ্যামাজনে যে টাকাগুলো পেনিয়ারের ইয়েতে পেনের কার্ড যখন অ্যাড করলেন ওখানে, তো ওরা রিগ্রেট করলো যে এখানে দেওয়া যাবে না। ওদের সাথে কয়েক সেভারাল টাইম
মেলিং করা হয়েছে কিন্তু ওরা সেটা দিচ্ছে না, ওরা চেকে দিচ্ছে। আপনি জানেন আমাদের দেশে চেক ভাঙানো কত কঠিন ব্যাপার, তো বেশ কয়েকটা চেক আসছে এখন, সেও তো মানে হোপলেস হয়ে গেছে যে এটা খুব বেশি দিন না, 3-4 মাস হবে। তাই না? না, রিসেন্টলি আর চেক করা হয়নি, রিসেন্টলি ওইভাবে চেক করা হয়নি। সেও একরকম কাজ বন্ধ করে দিয়েছে যে আমি আর কাজ করবই না। তো যাই হোক, আপনার কথা শুনে অনেকটা সাহস পেলাম আমি, যে বাসায় যে তাকে বলবো যে এইভাবে করা যায়। তো আচ্ছা আচ্ছা, তো অনেকেরই আমি ফেসবুকেও দেখেছি যে অনেকেই বলেছে যে এটা হচ্ছে না, আবার অনেকের হয়। আমি যখন অ্যামাজনে কাজ করতাম আমার কিন্তু হতো, আমার ইয়েতে দিয়ে দিতে, আবার কারো কারো দেয় না। কেন দেয় না সেটা ওরা ঠিক মতো উত্তর দেয় না। আমি আপনি চাইলে আমি আপনাকে হয়তো সেই ওদের সাথে যে মেলিং যে করেসপন্ডেন্সগুলো সেটা আমি আপনাকে পাঠাতে পারবো, যে অদ্ভুত একটা ব্যাপার, কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ, কিছু সময় নিলাম। হ্যাঁ দেখছেন ভাই, চালা ফিরতে হয়, ডাকলাম কি জন্য আর বুঝছেন, কিছুই তো বুঝেন নাই। আচ্ছা আচ্ছা, এবারে দেখো আপনি বলছেন একটা ফর্ম ফিল আপ করতে, এটা কি যাদের অ্যাকাউন্ট নেই তারা? ইয়া বুঝতে পারছিলাম, ওই মোবাইল কোম্পানিগুলোর মতো আর কি, যারা সিম 8 বছর ধরে চালায় রাখছে তাদের জন্য কোনো অফার নেই, যারা বন্ধ করে দিছে আয় বাবা তোরা আয়। আমি সেই কত নয়না কথা থেকেই করি, আমাদের জন্য কোনো গিফট নেই, হবে না। আমার তো অ্যাকাউন্ট আছে, আমি আবার ফর্ম ফিল আপ করে দেবো, দুইটাই ব্যান করে দেবেন, মাল্টিপল অ্যাকাউন্ট রাখার জন্য। ও আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবো। হ্যাঁ এরপরে ওরা মেইল দিয়ে ভরাই দেবে কিন্তু, বুঝছেন। আচ্ছা জাস্ট জোকিং, ইয়া সো নাফি ভাই রেডি? হ্যাঁ থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ রাজীব ভাই, একটু সময় নিয়ে ফেললাম। আচ্ছা তো রাজীব ভাই আপনাদের সাথে ইন্টারাক্ট করছিল, আপনারা রেসপন্স করছিলেন না, তো চিন্তা করছি যে তাহলে একটা গল্প দিয়ে শুরু করি, অথবা ফার্স্ট একটা কুইজ দিয়ে শুরু করি। এখনকার খুব ট্রেন চলতেছে ডিসপাসিটো গানটা, ঠিক আছে, দেখেছেন তো সবাই? দেখেননি কে কে? নাই কেউ নাই, একজন আছে, দুইজন। আচ্ছা সাহস করে এখন সবাই হাত তুলছে, এবার এবার সত্যি সত্যি বলেন দেখেন নাই কে কে? আচ্ছা তো অনেকজন আছেন, তাহলে তো সমস্যা, টিস্প্রিংয়ে কাজ করবেন, ট্রেন্ডের ব্যাপারে খোঁজ নাই, তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা তো কুইজ হচ্ছে ডেসপাসিতো শব্দটার অর্থ কী? আচ্ছা একজন স্লোলি, দুইজন পারছেন আর কি, বাকিরা হয়তো জানতেন না। তো যাই হোক, যে গল্পটাতে শুরু করতে চেয়েছি গল্পটাতে শুরু করি। আমার একটা স্বভাব আছে যে ক্লাসের মধ্যে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় কথা বলতে বলতে মোটিভেশনাল কথায় চলে যাই, তো মোটিভেশনাল কথা দিয়েই শুরু করি। একটা গল্প হচ্ছে একজন ফার্মারের গল্প। তো একজন ফার্মার অনেক গ্রামের এরিয়াতে, বিদেশি গল্প অবভিয়াসলি, তো সে ফার্মারটা রেগুলারলি 1 পাউন্ড বাটার সেল করতো একটা বেকারের কাছে, মানে যে বেকার পাউরুটি বানায়, বেকারি প্রোডাক্ট বানায়। তো বেকারটা রেগুলার ফার্মারের কাছে এসে 1 পাউন্ড বাটার নিয়ে যেত, কোনো দিন চেক করে দেখে না যে আসলে 1 পাউন্ড আছে কিনা। তো হঠাৎ করে একদিন তার মনে হলো আচ্ছা চেক করে দেখি। তো সে কী করলো, একদিন চেক করে দেখলো যে 1 পাউন্ড আছে কিনা, ওজন করলো, করে দেখে যে 1 পাউন্ডের থেকে কম আছে, এবং সে রেগুলারলি আসলে কম পাচ্ছিল, সে আগেও সেটা বুঝতে পারলো। তো এটা দেখে সে হেভি রেগে টেগে গেছে, এখন রেগে মেগে সে চলে গেছে হচ্ছে বিচারকের কাছে আর কি, আদালতে চলে গেছে। তো বিচারক ডেকে পাঠিয়েছে ফার্মারকে, যে ফার্মার তুমি এতদিন ধরে এভাবে তাকে ধোকা দিচ্ছ, কেন তুমি এটা করলা, ঠিক আছে, তোমার কাছে কি কোনো ওজন করার মেশিন নেই? তো ফার্মার বলছে দেখেন আদালত, আমি আমি অনেক পুরাতন আমলের মানুষ, আমি নতুন এগুলো নিয়মকানুন বুঝি না, আমার কাছে একটা ভালো স্কেল আছে ওজন করার, মানে দাড়িপাল্লা বলি আমরা যেটাকে, সেটা আছে, কিন্তু কোনো ওজন করার মতো কোনো বাটখারা যেটাকে বলি ওরকম কোনো ওয়েট নেই। ওকে সো আমি আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমার কাছে অনেক আগে থেকেই এই বেকার, আমি যার তার কাছে বাটার সেল করার আগে থেকে তার কাছ থেকে আমি 1 পাউন্ড করে পাউরুটি কিনতাম। তো সে সকালবেলা আসতো, আমাকে 1 পাউন্ড পাউরুটি দিত, আমি সে পাউরুটি দিয়ে বাটারটা ওজন করে তাকে বাটার দিতাম, ঠিক আছে। সো ঘটনাটার মোরাল হচ্ছে যে আপনি লাইফকে যা দিবেন বা আপনি আপনার আশেপাশে যা দিবেন, আপনি সেটাই কোনো না কোনোভাবে একসময় রিটার্ন পাবেন। তো আমাদের কাজের সাথে এটা রিলেশনটা কি, আমাদের কাজের সাথে রিলেশনটা হলো যে আমরা যা এফোর্ট দিব সেটাই ব্যাক পাবো। ওকে, আমার প্রেজেন্টেশনের সাথে এটা যাচ্ছিল না, তো কোনোভাবে টেনে ম্যাচ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে
আমরা যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে যে আমাদের টি শার্ট ডিজাইনিং বা আমাদের টোটাল টি শার্ট ক্যাম্পেইনে আমরা সবচেয়ে কম সময় দিই রিসার্চে, এবং আমরা রিসার্চে যত কম এফোর্ট দিব আমাদের রেজাল্টটা আসলে ততই কম আসবে। সো রিসার্চ এফোর্ট বার্ন আজকে আমার মূল কথাটা এটাই থাকবে। তো আমার প্রেজেন্টেশন শুরু করছি, আমার আজকের টপিকটা হচ্ছে জেনারেটিং ডিজাইন আইডিয়াস লাইক এ প্রো। লাইক এ প্রো কথাটা আলাদা করে দিয়েছি কারণ আমরা সবাই আইডিয়া জেনারেট করতে জানি এই মুহূর্তে, তাই না? আমি মনে করি যেখানে সবাই আছেন যারা কম বেশি সেল করছেন, রাইট কিনা? একদম নতুন কেউ আছেন একটু হাত তুললে বুঝবো। আচ্ছা, অনেকে আছেন মানে এর আগে কখনো টি শার্ট সেল করেন নাই। আচ্ছা, তো বাকিরা মোটামুটি, বাট এখন অ্যাটলিস্ট আপনারা জানেন, কারণ এত টিউটোরিয়াল আমাদের গ্রুপেও কথাবার্তা হয় যে আমরা কী করি। আমরা ইউজুয়ালি বিভিন্ন জায়গা থেকে কোট বা মেসেজ বা পিন্টারেস্ট থেকে এগুলো নিয়ে আমরা ডিজাইন তৈরি করি অথবা অন্যের টি শার্ট দেখে আইডিয়া জেনারেট করি, তাই না? কিন্তু অ্যাজ এ প্রো মার্কেটার, প্রো মার্কেটাররা কীভাবে ডিজাইন জেনারেট করে সেটা নিয়ে একটু আজকে বলবো। রাজীব ভাই বলে গেলেন, আমি প্রবলেম ফাইন্ডার। তো আপনারা যেভাবে কাজ করেন বা নর্মালি আমরা যেভাবে কাজ করি সেটাতে কী কী প্রবলেম আছে এটা নিয়ে একটু বলবো। তো তার আগে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয়, জাফর হোসেন জাফি ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা ইভেন্টে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সাথে বারবার মিট করার সুযোগ করে দেওয়ার জন্য, এবং অবভিয়াসলি এরকম একটা ইভেন্ট আয়োজন করার জন্য। খোরশেদ আলম ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক হার্ডওয়ার্ক করে ইভেন্টগুলো করছেন, উনি ইভেন্টটা দাঁড় করিয়েছেন। আর স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার সাগর ফর জয়নিং আস টুডে, অ্যান্ড উই আর ভেরি ভেরি প্লিজড টু হ্যাভ ইউ হেয়ার, অ্যান্ড উই হোপ টু হ্যাভ ইউ উইথ আস ফর মেনি মেনি টাইমস। ওকে, সো থ্যাঙ্কস টু রাজীব ভাই, অনেক সুন্দরভাবে উপস্থাপনা করে অনুষ্ঠানটা চালিয়ে নিচ্ছেন। থ্যাঙ্কস টু রেসপেক্টেড গেস্টস, আরও যারা গেস্ট আছেন তারাও সময় বের করে এখানে এসছেন, সবাইকে ধন্যবাদ। তো আমার পরিচয় একটু দিয়ে নিই, আমি নাফিউর রহমান, টুকটাক ডিজাইনের কাজ পারি, টুকটাক অনলাইন মার্কেটিংয়ের কাজ পারি, জাফি ডিজিটালে আছি ট্রেনার হিসেবে, আর ওয়ারেনিসের সাথে একটু কানেক্টেড আছি, কাজ করছি ওয়ারেনিসটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। সো আপনারা নিশ্চয়ই শুনেছেন ওয়ারেনিস সম্পর্কে, তো আপনাদের সাথে যেহেতু এখন রিলেটেড না, সামনে কোনো দিন একদিন কথা বলবো ওয়ারেনিস নিয়ে। তো টি শার্ট আর আদার প্রোডাক্ট ডিজাইন, আমি বেসিক্যালি টি শার্ট ডিজাইন বলবো, বাট এখন আপনারা জানেন ই কমার্স সাইট হিসেবে টি স্প্রিংয়ে আরও অনেক অনেক প্রোডাক্ট চলে এসছে, তাই না? সো অন্যান্য প্রোডাক্ট নিয়েও প্রোডাক্টের ডিজাইন ব্যাপারটাও একই রকম। সো আমি মূলত বলবো টি শার্ট ডিজাইন, বাট আপনারা কনসেপ্টটাকে মিলিয়ে নিতে পারেন। সো বেসিক্যালি যখন আমরা বলছি টি শার্ট ডিজাইন তখন আমরা কী মিন করছি? আসলে টি শার্ট ডিজাইনকে আমি দুটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে এটার মেসেজটা, আমরা কী মেসেজ দিতে চাচ্ছি ভিতরে, আর হচ্ছে ওটার মেসেজের উপর বেস করে আমরা যে আর্টওয়ার্কটা ডেভেলপ করছি। ওকে, সে দুটো পার্ট। আর্টওয়ার্কের ব্যাপারে আমার ধারণা যে ইতিমধ্যে রাজীব ভাই কথা বলে গেছেন। সো আমি আর্টওয়ার্ক নিয়ে আর কথা বলছি না। আমার আজকের মূল কথাটা হচ্ছে যে টপিক বা মেসেজটা আপনারা কীভাবে সিলেক্ট করবেন, কীভাবে মেসেজ জেনারেট করবেন, কীভাবে মেসেজটা ডিজাইন আইডিয়াটা জেনারেট করবেন। ওকে, সো হাউ ডু ইউ নর্মালি স্টার্ট ডিজাইনিং এ টি শার্ট? আমরা নর্মালি কীভাবে কাজ করি? আমি বলেছি আমি প্রবলেমটা ফাইন্ড করবো আজকে, আপনাদের কাজের মধ্যে যে প্রবলেমটা থাকে। আমরা নর্মালি কীভাবে টি শার্ট ডিজাইন করি? আমরা স্টার্ট করি একটা নিশ সিলেক্ট করে, রাইট? একটু রেসপন্স করতে হবে, রাইট? ওকে, সো নিশ সিলেক্ট করি। দেখেন এখানে একটা মানুষের ছবি, অবয়ব সিলেউটে বলে যাকে, তো এখানে তার কোনো ডিটেলস নাই, শুধু একটা ব্ল্যাক ইয়া পাচ্ছি আমরা। তো ব্ল্যাক ইয়া পাচ্ছি, তার মানে এখানে আমি আমার অডিয়েন্সটা আমরা নর্মালি আমরা সিলেক্ট করি, নিশ সিলেক্ট করি, কিন্তু এর সম্পর্কে ডিটেলসটা জানি না, ঠিক আছে? আমাদের কাছে সে একটা জাস্ট লাইক এ শ্যাডো, আমরা সিলেক্ট করে ফেলছি যে উই আর টার্গেটিং গেমার। আমরা এটুকু বলছি আমি গেমিং নিশে কাজ করবো, আমি গেমারকে সিলেক্ট করছি। এখন গেমিংয়ের জন্য আমি কী করি, সোজাসুজি পরের স্টেপে চলে যাই, সেটা হচ্ছে আমরা পিন্টারেস্টে যাই বা অন্যান্য অনেক সাইট আছে যেখান থেকে আপনারা ডিজাইন কালেক্ট করেন আর টি শার্ট রিসার্চ করেন বা টি শার্ট আইডিয়াস বের করেন, সেখানে যাই। সেখানে যেয়ে আমরা বিভিন্ন মেসেজ, বিভিন্ন কোট এগুলো সার্চ করে বের করে সেখান থেকে আমি একটা সিলেক্ট করি, রাইট? এটাই তো করছি, মাঝখানে আর তো কিছু করছি না। ওকে, তারপরে কী করি, সেটাকে সরাসরি আমরা ডিজাইনের জন্য পাঠিয়ে দিই, অথবা নিজে ডিজাইন করি, অথবা একটা ডিজাইনের জন্য একটা ইনস্ট্রাকশন তৈরি করি যে আমি এই মেসেজের উপর বেস করে এরকম একটা ডিজাইন করব। তো ফাইনালি কী হচ্ছে, আমাদের যে মানুষটা ছিল সেই মানুষটার গায়ে আমরা একটা ডিজাইন বসায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি, বাট মানুষটা সম্পর্কে আমরা এখনও শিওর না। এতে যেটা প্রবলেম হয়, আমরা টার্গেটিংয়ে যে আমরা সব পারি, টার্গেটিংয়ে ভালো মতো করতে জানি, অনেক রকম ট্রিক্স জানি, ঠিক আছে, সব কিছু করতে জানি, লেয়ারিং করতে জানি,
কিন্তু তারপরও কেন জানি রাইট অডিয়েন্সের কাছে রাইট টি শার্টটা যায় না, হয় না এরকম? যারা পেইড অ্যাডে যান পার্টিকুলারলি তাদের জন্য, আর ফ্রিতেও যারা যান তাদের ক্ষেত্রেও, তারাও বিভিন্ন গ্রুপে পাইকারি, আমরা হয়তো পাইকারি টার্গেটিং করে যাচ্ছি, কিন্তু কার জন্য কোন টি শার্ট এটা খেয়াল নাই। তাতে কী হয় যে লাগলে লাগলো, তো 100-তে একটা লাগলে আমি খুশি, বাট আপনি আজকে খুশি আছেন, সামনে তো আপনাকে প্রোগ্রেস করতে হবে। আজকে আপনি একটা সেলে খুশি, কিছুদিন পরে 10টা সেল হবে, 10টার পরে আপনাকে 100-তে নিয়ে যেতে হবে একদিন না একদিন, প্রোগ্রেস ছাড়া আপনি থেমে থাকতে পারবেন না। সো তাহলে এখানে হলো প্রবলেমটা, যে আমরা এবার দেখি যে প্রো মার্কেটাররা ইউজুয়ালি কী করে, বা যারা টপ সেলার্স তারা ইউজুয়ালি কী করে, বা যেটা তারা হয়তো আপনাদেরকে, আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে টপ সেলারদের সম্পর্কে আমি অনেক কিছু পড়েছি, অনেক জায়গায় ভালো ভালো টিউটোরিয়াল দেখেছি, সবই ঠিক আছে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো সাইকোলজিতে কাজ করে, এটা আপনাকে হয়তো অনেকে এক্সপ্লেন করতে পারবে না। তো আমি চেষ্টা করবো আজকে একটু এক্সপ্লেন করে দেওয়ার। ওকে, তো হাউ ডাজ এ প্রো স্টার্ট ডিজাইনিং এ টি শার্ট, একজন প্রো মার্কেটার কীভাবে টি শার্ট ডিজাইনিং স্টার্ট করে, সেও আপনাদের মতোই একটা নিচ সিলেক্ট করে, অবভিয়াসলি সে নিচ সিলেক্ট করলো, তার কাছে এটা একটা জেনারিক শ্যাডো একটা মানুষ, কিন্তু এরপরে যে সে একটা স্টেপ অ্যাড করে সেটা হচ্ছে সে টার্গেট অডিয়েন্সটাকে ডিফাইন করে। কীরকম, আমি এখানে এক্সাম্পল হিসেবে হান্টিং নিশটাকে ধরছি। ওকে, সো হান্টিং নিশে সে চিন্তা করলো আমি হান্টিং নিশে যাবো, চিন্তা করছে যে এরকম একটা মানুষ আমার টার্গেট অডিয়েন্স, এরপর সে তাকে ডিফাইন করে, রিসার্চ করে সেই অডিয়েন্স নিয়ে, এবং ডিফাইন করে কী দ্বারা, একটা পার্টিকুলার পার্সোনা সে দাঁড় করায় ফেলে, তার সামনে একটা পার্টিকুলার ইমেজ থাকে প্রত্যেকটা, এটা যত বড় বড় মার্কেটার আপনি পাবেন তাদের মাইন্ডে অবভিয়াসলি এটা কাজ করে, তাদের মাইন্ডে একটা একটি পার্সোনা থাকে যে আমি এই মানুষটার কাছে আমি একটা টি শার্ট সেল করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে ডিটেলসগুলো একটু দেখেন, বামের ছবিতে আমি কি বুঝতে পারছি লোকটার বয়স কত, বা ডানের ছবিতে আমি বুঝতে পারছি লোকটার বয়স কত, তার বিয়ার্ড আছে কি না, সে ক্যাপ পরেছে কি না, কোন ব্র্যান্ডের ক্যাপ পরে, বা ইউজুয়ালি কী ধরনের ড্রেস আপ করে, কোন ধরনের কোন মডেলের রাইফেল ইউজ করে ফর হান্টিং, ঠিক আছে, কী ধরনের অ্যাপারেন্স ইউজ করছে হান্টিংয়ের জন্য, আলাদা কোনো অ্যাক্সেসরিজ গিয়ার ইউজ করছে কিনা, আমি পুরোপুরি বের করে এটাকে আমি একটা পার্সোনা দাঁড় করলাম। কীভাবে করলাম সামনে একটু বলবো। ওকে, তারপরে এটা করলো, এখন তার মাথায় একটা ক্লিয়ার পার্সোনা আছে, সে চলে গেল পিন্টারেস্টে, ওই জিনিসটা মাথায় রেখে যে আমি কার কাছে সেল করছি, তার সমস্ত অ্যাটিটিউড বিহেভিয়ার তার পছন্দ অপছন্দ সব কিছু মাথায় রেখে এখন সে বিভিন্ন সোর্স থেকে ডিজাইন আইডিয়াস, কোট, তারপরে হচ্ছে মিমস, যা বলেন আপনারা যেভাবে যেভাবে কালেক্ট করেন একইভাবে ওয়েতে সে কালেক্ট করছে, সেখান থেকে একটা মেসেজ সিলেক্ট করছে এবং ফাইনালি ডিজাইন করছে। ওকে, এখানেও একটা পার্থক্য আছে প্রোদের সাথে নিউবিদের, পার্থক্যটা কোথায়, এই যে ডিজাইন সিলেকশন প্রসেসে, চলো এটাকে দেখেন একটু জুম করলাম, যখন একটা মেসেজ আমি দেখছি, ওকে, সো যখন একটা মেসেজ আমি দেখছি সেটাকে আমি কীভাবে আমার ব্রেইনে নেওয়ার পর আমি সেটাকে ফিল্টার করে আমি কীভাবে একটা নতুন আইডিয়া জেনারেট করছি, অথবা ওখান থেকে আমি কীভাবে একটা হিডেন আইডিয়া বের করে নিচ্ছি, এই জায়গাটাই হলো প্রোদের সাথে নিউবিদের পার্থক্য। সো এখানে তারা একটা পার্টিকুলার মেসেজ সিলেকশন প্রসেস আর একটা সাইকোলজিক্যাল প্রসেস কাজ করায়। আমি কি সবাইকে আছেন সাথে নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, শেষে আর একটা গল্প শোনাবো, এবার মনোযোগ দেন। হ্যাঁ, আচ্ছা, তো মেসেজ সিলেকশন প্রসেস থাকে, তো এবার একটু ওগুলো নিয়ে কথা বলবো যে কীভাবে মেসেজটা আসলে তারা মাইন্ডের মধ্যে বা সাইকোলজিক্যালি ফিল্টার করছে। তো দেখি হাউ টু সিলেক্ট দি রাইট মেসেজ। ওকে, আমরা অডিয়েন্সটাকে ডিফাইন করতে হয় সেটা একটু পরে এসে যাবে কথার মধ্যে। সো প্রথমে দেখি যে টিপ ওয়ান, দুটো টিপ দিব এখানে কীভাবে মেসেজ সিলেক্ট করতে হবে। আপনারা পিন্টারেস্টে যে মেসেজ সার্চ করা, আর বিভিন্ন ওয়ানেলো বা এই ধরনের সাইটে যে মেসেজ সার্চ করা, কোড সার্চ করা, গুগলে যে টি শার্ট সার্চ করা, এগুলো খুব বেসিক কথাবার্তা। আমি মনে করি আপনারা সবাই এগুলো সম্পর্কে জানেন, আমাদের গ্রুপে রিসোর্সেস আছে, সো আমি ওগুলোতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে আপনি সার্চ করার পরে যতগুলো মেসেজ দেখবেন সেখান থেকে কোন কোন মেসেজগুলো পিক করবেন, ঠিক আছে? ওকে, এই মুহূর্তে আপনার মাথায় একটা পার্সোনা দাঁড় করানো আছে, যে আমার এই পার্টিকুলার মানুষটা যার বিয়ার্ড আছে, যার ক্যাপ, যে ক্যাপ পরে, যে এই মডেলের রাইফেল ইউজ করে ফর হান্টিং, ঠিক আছে, সব কিছু আপনি জানেন। এখন আপনি চলে গেলেন টিপ ওয়ানে, যে বিহাইন্ড এভরি সাকসেসফুল টি শার্ট মেসেজ দেয়ার ইজ এ স্টোরি। ওকে, প্রত্যেকটা সাকসেসফুল টি শার্ট মেসেজ আসলে একটা স্টোরি আর একটা সিচুয়েশন আর একটা সিনের কনভারসেশন থেকে উঠে আসা। তো খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখাচ্ছি অনেক অনেক হিট একটা টি শার্ট, টি স্প্রিং বলেন বা টি শার্ট বা প্রিন্ট অন ডিমান্ড ইয়ার ক্ষেত্রে, মার্কেটের ক্ষেত্রে অনেক অনেক পপুলার একটা টি শার্ট, ট্রাস্ট মি আই এম এন ইঞ্জিনিয়ার, অনেক অনেক হিট করেছে এটা।
অনেক শুরুর দিকের টি শার্ট, রাইট, সবাই দেখেছেন। ওকে, আমি এটার মিনিংটা ভালোভাবে বুঝতাম না, আমি নিজে ইঞ্জিনিয়ার না অবভিয়াসলি। সো আমি আমার এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম, ও টি শার্ট ডিজাইনিং বা এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। ওকে, আমি জাস্ট শার্টের ছবিটা দিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কি এটা এই টি শার্টটা পছন্দ করছো? বলছে হ্যাঁ, আই লাভ ইট। বলছে, আমি বললাম কেন, হোয়াই ডু ইউ লাভ ইট? সে বলতেছে যে এটার যে মিনিংটা এটা একজন ইঞ্জিনিয়ার ছাড়া আর কেউ বুঝবে না। কেন? কারণ হচ্ছে ইঞ্জিনিয়ারে ইউজুয়ালি যখন মানে তারা অনেক রকম প্রবলেম সলভ করতে করতে শিখতে পাশ করে, সো তাদেরকে অনেক রকম ঘুরানো পেঁচানো প্রবলেম দেওয়া হয়, তারা সেগুলোকে যেভাবে হোক সলভ করে, এবং সলভ করাটাই হচ্ছে ওদের মেইন একটা নেশায় পরিণত হয়ে যায়। এবং তারা যখন কাজের সময় যায় তারা তখন বিভিন্নভাবে বিভিন্ন প্রবলেম সলভ করতে থাকে, এবং মানুষজন তখন আশেপাশের লোকজন তাদেরকে কোশ্চেন করা শুরু করে যে আচ্ছা এটা কি কাজ হয়েছে, এটা কি ঠিক আছে, তুমি কি এটা ঠিক করছো? তখন তারা এই কথাটা বলতে পছন্দ করে, ট্রাস্ট মি আই এম এন ইঞ্জিনিয়ার। এই ফিল্ডটা ওদের মধ্যে কাজ করে, মানে ওদের একটা ডেসপারেশন কাজ করে, যেটা বলতে চায় তারা, যে সবাইকে বলতে চায় যে ট্রাস্ট মি আই এম এন ইঞ্জিনিয়ার, ওকে, তোমার তোমার কোনো ভয় নাই, আমি যা করতেছি আমি বুঝে শুনে করতেছি। আর একটা ফানি ওয়েতে, আর ডেসপারেট ওয়েতে, আর প্যাশনেট ওয়েতে, যেভাবেই হোক এটা মারাত্মক একটা মানে স্টোরি মিন করে এই কোডটা। দ্যাটস ওয়াই এটা এইভাবে মানে ট্রেন্ডিং ওয়েতে হিট করে যায়। তো এইগুলো একটা মিম দেখেন, যখন গাড়ির হ্যান্ডেলটা নষ্ট হয়ে গেল তখন সে একটা সলিউশন বের করে ওখানে লাগাই দিল এবং বলতেছে যে ট্রাস্ট মি আই এম এন ইঞ্জিনিয়ার, এটা ফানি ওয়েতে বলা হয়েছে। সো এটা হলো একটা স্টোরি। তো এবার আমাদের হান্টিং লোকটার কাছে ফিরে আসি যাকে আমরা টার্গেট করেছিলাম। তো চিন্তা করি যে আমার যে হান্টিং পার্সনটা যে যাকে আমি টার্গেট করলাম, ক্লিয়ারলি ডিফাইন করলাম, সেরকম একটা নেইবারহুডে থাকে, আমি আমি রিসার্চ করে বের করলাম সেরকম একটা নেইবারহুডে থাকে, এরকম তার বাসা, এরকম তার এলাকা, এবং সে যেখানে থাকে সেখানে হয়তো সে একা হান্টার, মানে একাই হান্টার, বা তার আশেপাশে খুব বেশি হান্টিং লাভিং পিপল নাই, ঠিক আছে। সো আমার এই জায়গায় আমার হান্টারটাকে আমি নিয়ে আসলাম। এখন আমি চিন্তা করি, আমি স্টোরি ডেভেলপ করছি বা আমি স্টোরি বের করার চেষ্টা করছি ওর লাইফ থেকে, ওর লাইফে কী কী স্টোরি হতে পারে। তো আমি চিন্তা করছি ও যদি এরকম একটা জায়গায় থাকে এবং যেখানে অন্যান্য হান্টিং লাভার পিপল নাই, তো তার পাশে একটা নেইবার হচ্ছে কি ব্যাংক অফিসার, ওর ব্যাংকে জব করে, ঠিক আছে। তো তাকে আমি নিয়ে আসলাম, মিস্টার পল সাপোজ। তো মিস্টার পল এখন হচ্ছে হান্টিং লাভ করে না এবং সবসময় একটু পিন দিয়ে জিজ্ঞেস করে যে কেন তুমি হান্টিং লাভ করো, কেন তুমি হান্টিং লাভ করো, হান্টিংয়ে কী আছে। সো তখন যদি আমাদের এই হান্টিং লাভার বায়ারটা তাকে একটা উত্তর দিতে চায় প্যাশনেটলি, বোল্ডলি, তখন কিন্তু অনেক রকম কোড দাঁড় করানো যাবে। সো এটা হচ্ছে স্টোরি। আমি যদি এভাবে একটা স্টোরি ডেভেলপ করি, কনভারসেশন ডেভেলপ করি, যে একজন নন হান্টিং লাভার আরেকজন হান্টিং লাভারকে জিজ্ঞেস করছে যে তুমি এটা কেন লাভ করো, তোমার এটার মধ্যে কী আছে, ঠিক আছে, তখন সে কিন্তু একটা প্যাশনেটলি যদি একটা অ্যান্সার দেয় যে আই লাভ হান্টিং বিকজ পিপল লাইক ইউ নিড হিরোজ টু, ওকে। সো এরকমভাবে তো সে একটা বোল্ড রিপ্লাই দিল, অ্যাগ্রেসিভলি রিপ্লাই দিল, প্যাশনেটলি রিপ্লাই দিল, হয়ে গেল কি একটা কোট হয়ে গেল, এমন একটা স্টেটমেন্ট হয়ে গেল যেটা সে টি শার্টে পরে ঘুরতে পারবে, সেই নেইবারহুডের মাঝখান দিয়ে এই টি শার্টটা পরে ঘুরবে, ঠিক আছে, যে আমি হান্টিং লাভ করি বা আমি হান্টিং করি বিকজ তোমাদের মতো মানুষের হিরো দরকার হতে পারে, সাপোজ। আরও অনেক রকম কোট হতেই পারে, আমরা সিচুয়েশন ডেভেলপ করছি। আবার যদি একটু ডিফারেন্টভাবে চিন্তা করি যে এখন আমি ব্যাংক ওনারের জায়গায় একটা আর্মি এনে দিলাম, ঠিক আছে, কোনোভাবে আমি রিসার্চ করে বের করতে পারলাম যে একজন হান্টিং পার্সনের সাথে আর্মি পার্সন এদের মধ্যে কোনো রকম একটা সাইকোলজিক্যাল কনফ্লিক্ট আছে, আর ইন্টেলেকচুয়াল কনফ্লিক্ট আছে, রাইট। দুজনেই রাইফেল ইউজ করে, দুজনেই হচ্ছে গান লাভার সাপোজ, তো তাদের মধ্যে হয়তো কোনো একটা কনফ্লিক্ট আছে। তখন আমি ওই কনফ্লিক্ট চিন্তা করে ওর পার্সপেক্টিভে আমি আমার সার্চিংটা ডিফাইন করবো, পিন্টারেস্টে বলেন যেখানে বলেন, আমি সেখানে সেই কনসেপ্টে সার্চ করবো যে আচ্ছা হান্টার ভার্সেস আর্মি কোটস, এখন আমি দেখি, এখন আমি কোটগুলো আমার কাছে এখন ক্লিয়ার হবে, ফিল্টার ডাউন করে ফেলেছি আমি, যে আমি আমি জানি এই এই স্টোরির পিছনে হচ্ছে হান্টাররা আছে, এই স্টোরিতে আমার এই পার্টিকুলার হান্টার আছে, আমার এই হান্টারটাকে যদি আমি চেঞ্জ করে দিই সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে, ক্লিয়ার, আমি কি বুঝাতে পারছি? ওকে, আচ্ছা, তো আমি হান্টার যদি চেঞ্জ করে দিই, ধরেন আমি আরও ইয়াঙ্গার হান্টার আনলাম যে হয়তো হচ্ছে 21 years, 22 years ওল্ড, এবং তার হয়তো মানে প্যাশনটা অন্যরকম, সে হয়তো এরকম ওল্ড মডেলের রাইফেল ইউজ করে না, অথবা সে হয়তো বো ইউজ করে, ওকে। সো এরকমভাবে আমি যখন চেঞ্জ করবো তার আশেপাশে সিচুয়েশন চেঞ্জ করবো, আমার নতুন নতুন স্টোরি আমার মাথায় আসবে, আমি কিন্তু সেখান থেকে আইডিয়া জেনারেট করার জন্য আমি কিওয়ার্ড পেয়ে যাবো, সেটাতে আমি সার্চ করবো, নতুন নতুন কোর্স পাবো। এরপরেও একটা ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে টিপ টুতে বলবো,
আচ্ছা, তার আগে একটু বলে নিই হাউ টু আইডেন্টিফাই দিস গাই। এটা হচ্ছে যে এই যে একটু আগে বললাম যে আমি পার্সোনাটাকে ডিফাইন করছি। সো পার্সোনাটাকে ডিফাইন করতে গেলে আপনাদের অনেকে হয়তো কনফিউশন থাকতে পারে যে ভাই আসলে এক্স্যাক্টলি কী করবো। আমি বললাম আমি হান্টিং নিশনে কাজ করতে চাই। ওকে, তো হান্টিং নিশের ভিতর একটা পার্টিকুলার মানুষকে মানে ইমাজিন করা, এটা কীভাবে করবো? তো এখানে কিছু সোর্সেস দিচ্ছি, ইউটিউব ভিডিওস, মুভিজ, এগুলো দেখেন। হান্টিং নিশের উপর যে কটা মুভিজ আছে দেখেন, আপনার ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে অ্যাকচুয়ালি কারা হান্টিং করে, তার কথা বলার স্টাইল কী, সে ইউজুয়ালি কোথায় থাকে, আমেরিকার কোন পার্টে থাকে। ওকে, সে তার আশেপাশের ফ্রেন্ডসরা কেমন, তার নেইবার কেমন, সে কী ধরনের ড্রেস আপ করে, কোন ব্র্যান্ডের অ্যাপারেল ইউজ করে। সে হয়তো নর্মাল কোনো বুট ইউজ করে না, যেটা আপনারা হয়তো ইমাজিন করছেন সে নর্মাল ক্যাজুয়াল শ্যু পরে না, সে হয়তো পার্টিকুলার মডেলের বুট পরে। সো আপনি ওগুলো ধরেও কিন্তু টার্গেট করতে পারেন। আপনার এখান থেকে টার্গেটিং বের হয়ে আসতে থাকবে, ফেসবুকের জন্য এখান থেকে টার্গেটিং বের হয়ে আসতে থাকবে। ওকে, তারপরে হচ্ছে মুভি, ইউটিউব ভিডিওস, ইজিয়েস্ট সোর্স। ইউটিউবে যান, হান্টিং রিলেটেড ভিডিওস দেখেন, রিয়েল লাইভ ভিডিওস, রিয়েল ভিডিওস। একটা মানুষ হান্টিং করতে যাচ্ছে, দল বেঁধে যাচ্ছে, কী ধরনের কার ইউজ করছে, কী ধরনের জিপ ইউজ করছে, কী ধরনের ইকুইপমেন্ট ইউজ করছে, আপনার সব আইডিয়া ওখান থেকে চলে আসবে। এছাড়াও ফোরামস আছে, তারপরে গুগলে সার্চ করলে ইমেজেস পাবেন, ফেসবুকে রিয়েল প্রোফাইলগুলো তাদের ছবিগুলো দেখেন, তারা কোথায় যায়, কী ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, তার আশেপাশের ফ্রেন্ডস ফ্যামিলি কেমন, তার অ্যাটিটিউড ইয়া করা মানে প্রেডিক্ট করার চিন্তা করেন, চেষ্টা করেন, তার অ্যাটিটিউড কেমন হবে। ওকে, এখন এত কিছু করলেন, সবগুলো সোর্স থেকে আপনি বের করলেন, তাহলে এখন কি আপনি বলতে পারেন যে আমি শিওর যে এক্স্যাক্টলি এই লোকটা আমার বায়ার, বা এক্স্যাক্টলি এই লোকটাই আমার এই টি শার্ট কিনবে? না, আপনি এখনও 100% শিওর বলতে পারবেন না। বাট আপনি কী করলেন, আপনি একটা ক্লিয়ার রাস্তা বা একটা ক্লিয়ার পথ ডিফাইন করলেন যে আমি এই পথে আগাবো প্রথমে। এরপরে আপনাকে শিওর হতে হবে হচ্ছে অ্যাডভার্টাইজিং করে, অথবা হচ্ছে আপনাকে যখন মার্কেটিং করবেন তখন আপনার মার্কেটিংয়ের পরের ডেটাগুলো অ্যানালাইসিস করে বুঝতে হবে যে আসলে এই অডিয়েন্স আমি যেভাবে প্রেডিক্ট করেছিলাম সেভাবে কাজ করছে কিনা। তো তাতে কী হবে, আপনি কিছু জিনিস পাবেন যে এই জিনিসগুলো কাজ করছে, আর কিছু জিনিস পাবেন এই জিনিসগুলো কাজ করছে না। সো আপনি এখন কিন্তু জানেন যে কোনগুলো কাজ করছে আর কোনগুলো করবে না, সেইভাবে আপনি কিন্তু সেকেন্ড আর একটা পার্সোনা দাঁড় করাতে পারবেন আপনার মেসেজের উপর ভিত্তি করে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, এই কাজটা যে কোনো মার্কেটিং, এটা শুধু টি শার্ট ডিজাইনিং না, যে কোনো মার্কেটিং মার্কেটাররা করে থাকে। টিপ নাম্বার টু বলছিলাম যে যখন আমি মেসেজ সার্চ করলাম, আচ্ছা এখন তাহলে আমি কোন মেসেজগুলো নিব, আমি আমার সিচুয়েশন ওয়াইজ বিভিন্ন ধরনের কোড পেলাম, এখন আমি সেই মেসেজগুলোই নিব যেই মেসেজগুলো ব্রিং আউট অ্যান ইমোশন, যে মেসেজগুলো ইমোশনকে বের করে আনে, কোন একটা ইমোশন, স্ট্রং একটা ইমোশনকে এক্সপ্রেস করে। কীরকম ইমোশন, এখানে জাস্ট কতগুলো এক্সাম্পল দিচ্ছি, ইমোশন অনেক রকম হতে পারে। মোস্ট মানে কমন ইমোশনগুলো একটা হচ্ছে প্রাইড, ঠিক আছে। অনেক নিশ আছে, অনেক মানে অনেক রকমের মানুষ আছে যারা তাদের কাজে, তাদের পদবিতে, তাদের লাইফ স্ট্যাটাসে প্রাইড ফিল করে, এবং সেটাকে তারা অন্যদের সামনে প্রকাশ করতে চাবে। তো দেখেন বেস্ট মম এভার, ঠিক আছে। এই এই মহিলাটা যেই টি শার্টটা পরে ঘুরবে, চিন্তা করেন সে কোথায় যেতে পারে, হতে পারে তার ফ্রেন্ডসদের মধ্যে যাচ্ছে, হতে পারে তার তার হচ্ছে নেইবারহুডে কোনো একটা পার্টিতে যাচ্ছে, তখন সে টি শার্টটা পরে গেল, পার্কে গেল, টি শার্টটা পরে গেল, সে সবাইকে বলতেছে আই এম দ্য বেস্ট মম এভার। ওকে, এটা তার প্রাইড, সে এটাকে এক্সপ্রেস করছে। একইভাবে আরেকটা হলো কুলনেস। ওকে, অনেকে কুল হওয়ার জন্য অনেক রকম বিষয় নিয়ে তারা কুল ফিল করে, রাইট? আপনারা হয়তো ফিল করছেন, আপনি আপনার ফ্রেন্ডদের সামনে হয়তো টিস্প্রিংয়ের লোগো দেওয়া, বা আপনার কাজের যেই ব্র্যান্ডে কাজ করেন সেই ব্র্যান্ডের লোগো দেওয়া টি শার্ট পরে ঘুরবেন, তাই না? যে আমি টিস্প্রিংয়ের, আপনি প্রাউডলি কুল ফিল করবেন যে আমার ফ্রেন্ডরা দেখো আমি টিস্প্রিংয়ের। সো এইটা হচ্ছে ওই ইমোশনটা, এটাও এক একটা নিশে এক একভাবে কাজ করতে পারে। বোস্টিং, একটু 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 ওভার প্রাইড, একটু বেশি করে প্রাইড, মানে একটু এক্সাগারেট করে ফেলা প্রাইডটাকে। কীরকম, ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং আই হ্যাভ এ ক্রেজি ড্যাড অ্যান্ড আই এম নট অ্যাফ্রেড টু ইউজ হিম। ওকে, এসে বোস্ট করতেছে যে আমার ড্যাড বেস্ট, আমার ড্যাড মানে ক্রেজি ড্যাড, সো তুমি ইয়া করো না, বিওয়্যার, ঠিক আছে, তুমি সাবধানে থাকো, এরকম একটা বোস্ট করতেছে সে নিজের ড্যাড নিয়ে, অথবা কোনো একটা কিছু নিয়ে। এরকম আরও কিছু টি শার্ট পাবেন, একটু সার্চ করলেই, আপনারা এক্সাম্পল দিচ্ছি একটা করে, বাট আপনারা মানে আই থিঙ্ক যে আইডিয়া করতে পারছেন কীভাবে অন্যান্য টি শার্টগুলো কাজ করবে। আজকে বাসায় যাওয়ার পরে আপনারা যখন টি শার্ট সার্চ করবেন, প্রত্যেকটা টি শার্টের সাথে একটা করে ইমোশনের নাম অ্যাড করার চেষ্টা করবেন। আচ্ছা, এই এই টি শার্টটার এই মেসেজটা এইরকম একটা ইমোশন এক্সপ্রেস করছে, তাহলে আপনার আস্তে আস্তে পুরো প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং তখন আপনি একটা টি শার্ট দেখার সাথে সাথে বুঝতে পারবেন এটা কোন ইমোশন দিচ্ছে, এবং সেই ইমোশনটা আপনার ওই পার্টিকুলার পার্সনের জন্য
যে পার্সোনাটা আপনি একটু আগে ডেভেলপ করেছিলেন সেই পার্সোনাটার জন্য কাজ করছে কিনা। যেমন আমি যদি বলি, আমি রিসার্চ করে বের করলাম যে হান্টাররা ইউজুয়ালি অ্যাগ্রেসিভ হয়, আমি জানি না হতে পারে, তো অ্যাগ্রেসিভ হয়, তাহলে তারা যদি অ্যাগ্রেসিভ হয় তাহলে তারা ইউজুয়ালি এরকম কুল বিহেভ করবে না, এটা কমন সেন্স, তারা কুল বিহেভ করবে না, তারা একটু বোস্টিং করবে, তারা একটু ওভার প্রাইড দেখাবে, আর তারা একটু অ্যাগ্রেসিভ কথাবার্তা বলবে। সো তখন আপনি ওই ধরনের ইমোশন সহ একটা মেসেজ খোঁজার চেষ্টা করবেন। আর একটা ইয়া দেখি, লাভ আর প্যাশন, এটা অনেক অনেক পপুলার একটা ইমোশন যেটা বিভিন্ন নিশে খুব ভালো কাজ করে ফ্যামিলি নিশগুলোতে, ঠিক আছে, যে আই আস্ক গড ফর অ্যান অ্যাঞ্জেল, হি সেন্ট মি মাই ডটার, বা হি সেন্ট মাই ডটার, ঠিক আছে, এটা মারাত্মক ইমোশনাল একটা বিষয়, লাভ শো করছে, প্যাশন শো করছে তার ফ্যামিলির প্রতি, তার চাইল্ডের প্রতি তার লাভটা সে শো করছে, এবং সেটা প্রাউডলি এক্সপ্রেস করে করছে, এই জন্যই সে এই টি শার্টটা কিন্তু পরবে। ওকে, অ্যাগ্রেশন, ওই যে একটু আগে বললাম, অ্যাগ্রেশনও খুবই স্ট্রং ইমোশন যেটা সব নিশে কাজ করবে না, কিছু কিছু নিশে খুব ভালো কাজ করে, আপনি দেখবেন যে গান নিশগুলোতে, কারণ তারা কি, তারা ইউজুয়ালি অ্যাগ্রেসিভ পার্সনই হবে, তারা গান ইউজ করে, গান লাভার, তারা অ্যাগ্রেসিভ পার্সন হয়, তারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ কথাবার্তা বলতে পছন্দ করবে। তারপরে কিছুদিন আগেও আপনাদের একটা টি শার্ট অনেক চলেছে ওয়াইফ বা ইয়া নিয়ে, যে বিওয়ার অফ মাই ওয়াইফ, হ্যাঁ, শি উইল টেক ইউ টু হেল, এরকম কিছু একটা ছিল। তো এগুলো হচ্ছে মোস্ট কমন ইমোশনস যেগুলো অলওয়েজ কাজ করে। আরও ইমোশনস আছে, আপনারা আজকের পর রিসার্চ করা শুরু করলে বুঝে যাবেন। আমি এই প্রেজেন্টেশনে খুব বেশি সময় নিতে চাচ্ছি না, এখানে আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়, বাট এত বেশি কথা আসলে এখানে বলে আপনাদেরকে ওভারলোড করতে চাই না, আপনাদেরকে আমি বেসিক আইডিয়াটা দিয়ে দিলাম যেটা থেকে এখন আপনারা আছে গ্রো করবেন আশা করি। সো ফাইনাল নোট, ইনভেস্ট মোর টাইম টু আইডেন্টিফাই ইয়োর টার্গেট অডিয়েন্স, ঠিক আছে, আপনি মনে করছেন আপনি চার ঘন্টা সময় নিয়ে একটা ডিজাইন করছেন, আপনি মনে করছেন যে আমি চার ঘন্টা সময় দিলাম অনেক ভালো ডিজাইন হয়েছে বা অনেক ভালো ডিজাইন হবে, চার ঘন্টার জন্য যদি, চার ঘন্টার মধ্যে যদি আপনি তিন ঘন্টা শুধু রিসার্চে যান আর এক ঘন্টা আপনি ডিজাইন করেন, তাও আপনার ডিজাইনটা ওই চার ঘন্টার থেকে ভালো হবে, ঠিক আছে, এটা প্রুভেন, এটা মানে মার্কেটিংয়ের দ্য মোস্ট কমন ফ্যাক্ট যে আপনাকে অবশ্যই রিসার্চে বেশি টাইম দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। সো এটা এটা করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনাদের ডিজাইন, আপনাদের টি শার্ট আইডিয়াস, আপনাদের টি শার্ট যেগুলো হবে বা অন্যান্য প্রোডাক্টে, ইভেন অন্যান্য প্রোডাক্টেও আপনি চিন্তা করেন, ধরেন পিলো, ওকে, এখন আপনি চিন্তা করেন আমার এই, এখানেও আপনাকে কিন্তু পার্সোনাল ডেভেলপ করতে হবে যে আমার এই পার্টিকুলার হান্টিং ম্যানটা সে কি পিলো, কী ধরনের পিলো ইউজ করবে বা পিলোটা কোথায় ইউজ করছে, হ্যাঁ, এবং পিলোতে মেসেজ থাকলে তার কী লাভ, বা পিলোতে কোনো ডিজাইন থাকলে তার কী লাভ, সে কি সবাইকে এটাকে শো করার জন্য এই এখানে কোনো কিছু করবে। আপনি হয়তো চিন্তা করলেন যে হান্টিংয়ের অসম একটা কোট নিয়ে এসে পিলোতে দিয়ে দিলাম, কিন্তু তার পিলোটা কেউ দেখেই না, ঠিক আছে, তাহলে সে পিলোটা কখন ইউজ করছে, সে হয়তো রাতে শোয়ার জন্য, সে হয়তো কভার থেকে বের করে নিচ্ছে, তো পিলোটা তার প্যাশনের জায়গা হয়তো আছে, কোথায় আছে, সে ওখানে যদি একটা তার পছন্দের কোনো একটা এলিমেন্ট দেখে, ধরেন সে হান্টিং একটা পার্টিকুলার গিয়ার ইউজ করে, সে গিয়ারটা দেখলেই তার ভালো লাগে। আপনারাই চিন্তা করেন, আপনারা ক্রিকেট খেলেছেন কতজন প্রফেশনালি অর একটু বড় লেভেলের টিমে কতজন খেলেছেন, একজন, দুইজন, আচ্ছা, তিন চার, অনেকেই আছেন, তাই না? সো আপনার সামনে যদি ক্রিকেটের ইকুইপমেন্টসগুলো রাখা হয়, আপনার কিন্তু একটা মনের মধ্যে একটা সফট কর্নার কাজ করে যে আচ্ছা একটু ধরি ব্যাটটা, যে একটু ধরি, ঠিক আছে, কাঠের বলটা একটু ধরি, ওকে। সো এরকম প্রত্যেকের তার নিজস্ব নিশ নিয়ে কিছু না কিছু সফট কর্নার আছে, সো আপনি বের করেন সফট কর্নারটা বের করেন, সেটা যদি একটা ভিজুয়ালও হয় সেই ভিজুয়ালটাকে তুলে ধরেন ডিজাইনে, এটা নট নেসেসারি টেক্সট হতে হবে, নট নেসেসারি একটা মেসেজ হতে হবে, নট নেসেসারি একটা কোট হতে হবে, ডিজাইন হতে পারে, পিলোতে আপনি সেই ডিজাইনটা তুলে ধরেন, হাতে একটা গিয়ারের ছবি, সেই গিয়ারের ছবিটা আপনি দিয়ে দিলেন, এমন এমন অ্যাট্রাকটিভ ওয়েতে দিলেন, সেটা আপনার আর্টওয়ার্কে কাজ হবে, এমন অ্যাট্রাকটিভ ওয়েতে দিলেন যে এখন তারা হচ্ছে এটা এটা যখন তারা মানে দেখবে তখন তারা প্রাউড ফিল করবে, দেখলে তার কাছে ভালো লাগবে যে আচ্ছা আমি আমার পছন্দের জিনিসটা সাথে রাখছি। সো এখানে এই ব্যাপারগুলো কাজ করে সাইকোলজিক্যালি এবং মাইন্ডসেটের ব্যাপার এটা। সো আপনারা অবশ্যই রিসার্চে টাইম দিবেন। নাও ইয়োর টার্ন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি অ্যান্সার করব, ওকে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে একটা ছোটো গল্প দিয়ে শেষ করবো, আবার একটু মোটিভেশন টাইম, গল্প বলবো, ছোট্ট গল্প, গল্পটা হচ্ছে ফেইথ নিয়ে, ফেইথের কেন দরকার, বলা হয় যে সাকসেসের ফার্স্ট স্টেপটা হচ্ছে হ্যাভিং আ বার্নিং ডিজায়ার, এটা হচ্ছে সাকসেসের ফার্স্ট স্টেপ, এবং ডিজায়ারটা তখনই কাজ করে যখন ডিজায়ারের উপর আপনার ফেইথ আছে। তো ফেইথটা আসলে কী, একটা ছোট্ট গল্প দিয়ে আমার কাছে মনে হচ্ছে এই গল্পটা খুব সুন্দরভাবে ফেইথকে ডিফাইন করে। একটা গ্রামে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছিল না,
তো গ্রামের সবাই মিলে ডিসাইড করলো যে নেক্সট সানডে তারা একটা বড় মাঠের মধ্যে জড়ো হবে এবং সেখানে তারা প্রে করবে রেইনের জন্য, বৃষ্টির জন্য তারা প্রে করবে। তো তারা সানডে সকাল থেকে সবাই জড়ো হওয়া শুরু করলো, প্রত্যেকে আসতেছে, সবাই কিন্তু বিশ্বাস করে আসছে যে আজকে প্রে করবো, নিশ্চয়ই কিছু হবে। তো সবাই আসতেছে কিন্তু একটা ছেলে সে ছাতা নিয়ে আসছে, দিস ইজ কল্ড ফেইথ। ঠিক আছে, ফেইথ হলো এই জিনিসটা যেটা প্র্যাকটিসে আসবে, আপনার শুধু মনে বিশ্বাস থাকলে হবে না, যেটা প্র্যাকটিসে আসবে। সো সেরকম কিছু চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়তো নেক্সট ইয়ার মিট আপে অর নেক্সট মিট আপে আপনাদের অনেকেই এখানে সাকসেস স্টোরি শোনাতে আসবে, সেই ফেইথটা রাখেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সময় নেব না, আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ, রাজীব ভাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ।